রাষ্ট্রপতি, মদিনার শাসক, কি ক্ষমতা! আমাদের দেশের রাষ্ট্রপতির মত নয়, রাষ্ট্রপতি যিনি ভাগ ভাল্লুককে পর্যন্ত বিচার করার ক্ষমতা রাখে। রাষ্ট্রপতি রাস্তায় ভাগ ঘুমিয়ে রয়েছে, হাজি সাহেবরা বিচার দিলেন ওমরের কাছে, ওমর রাস্তায় ভাগ, ওমর কই রাস্তাই তো বাঘের জন্য না, রাস্তা তো আখিরি নবীর উম্মতের জন্য। আপনি দেখেন ভাগ একটা লাঠিও আনে নাই, একটা বন্দুক আনে নাই, একটা বোমাও আনে নাই, শুধু ইমানই শক্তি নবীর প্রেম নিয়ে ভিড়ে গেছে। আইসা বাঘের কানে ধরছে, ভাগ রাস্তায় শুয়ে রইছস, পাইছস কি এই অধিকার, এই ক্ষমতা তোরে কে দিল? নবীর উম্মতের রাস্তায় তুই শুয়া ব্যাঘাত ঘটাবি? হ্যাঁ, বাঘে কয় এত বড় সাহস, আমার কানে ধরছে, আমি পারলে সিরা খাই আর আমার কানে ধরছে, লোকটা কে মনে হয় আমার চিনে নাই। আল্লাহ কয় ভাগ রে, তোর কানে যাই ধরছে তুইও হেরে চিনস নাই। বাঘ চাইছিন ঘাটটা ঘুরাইয়া দেখতো কে, আল্লাহ যে কইছি চিনি নাই, ওমর তো বাম হাতে কানে, ডাইন হাত তো ফ্রি, মারছে থাপ্পুর, আবার দেহস্টি এই নবীর উম্মত ব্যতীত, এই নবীর আশেক ব্যতীত, বাঘের গালে থাপ্পুর দেওয়ার ক্ষমতা বুশেরও, বুশের বাপেরও নাই। থাপ্পুর খায়া হ্যায় জঙ্গলায় যায়, জঙ্গলার কাছাকাছি গিয়া চাইছিল দেখতো লোকটা কে, আবার হাত চায়। সেই উমর রাষ্ট্রপতি, উমরের ছেলে হুসাইনের সাথে খেলাধুলার মাঠে এক পর্যায়ে হুসাইন বলে ফেলেছেন রাষ্ট্রপতির ছেলেকে, গোলামের বাচ্চা গোলাম। উমরের ছেলে কয় হুসাইন কারে কইছেন? তোমারে কইছি। আমারে কইছেন গোলামের বাচ্চা গোলাম, আমার বাবা হলেন রাষ্ট্রপতি আর আপনি দিলেন আমারে গালি, বাবারও গালি দিলেন, আমারে বাচ্চা গোলাম কইলেন, বাবারে বড় গোলাম কইলেন, বিচারটাও বুঝা লইয়েন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যাইস বিচার করি যা, বাবার বাড়িতে গিয়া বলতেছে, বাবা আপনি রাষ্ট্রপতি, হ বাগের বিচার করেন না, হ একটা বিচার করতে হবে, কার? হুসাইন আমাকে, আপনাকে সহ, গালি দিয়েছে গোলামের বাচ্চা গোলাম, বিচারটা চাই। উমর মুস্কি মুস্কি হাসে, যার বিরুদ্ধে বিচার দিস, উমরের সব ক্ষমতা আছে, এখানে ক্ষমতা নাই, বাবা বিচার করতে হবে, না এটা সম্ভব না, কান্নাকাটি শুরু করছে, করতেই হবে, তাহলে যাও বিচার করব। কিভাবে করব রে? আমি দেখেছি যার উসিলাই কল কায়নাত, এই নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাদের মধ্যে রাখতেন, নামাজের সেজদাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাদে বসে আছে, নবীজি নামাজের সেজদাই তাসবি বাড়াইতেছে, সুবহান রাব্বিয়াল আলা, পাঁচবার সাতবার নয়বার এগারোবার একচল্লিশ বার, হুসাইন কয় জীবন যাইতা রে নামতাম না। নবীজি চাইলেন গাঁট থেকে নামাবেন, কেন? আল্লাহ নিয়ে আবার প্রশ্ন করে, বন্ধু গো নাতি পায়া কি আমারে ভুলে গেলা? আমার নবী ইচ্ছে করলেন ঘাড় মুবারক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাবেন, আমার আল্লাহ নাকি জিব্রাইল, যারে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর ঘাড় মুবারকে হুসাইন বসে আছে, আমি আল্লাহর কাছে দেখতে বড় সুন্দর লাগতেছে, বড় ভালো লাগতেছে, আমার বন্ধুর কানে খবর দেব, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন আমার বন্ধুর ঘাড় থেকে ইচ্ছে করে না নামবে রে, ততক্ষণ পর্যন্তই আমার বন্ধু যেন সেজদাই পড়ে থাকে। তাহলে বোঝা গেল আল্লাহ আদর করতেন। কে বাবারা এই সংগঠনের সদস্য? এমন এক ব্যক্তির পক্ষ তোমরা নিয়েছো যেই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ ভালোবাসতেন। এই ভালোবাসায় যারা বসে আছেন আপনাদের অবস্থা ভালো দেখতেছি, আপনাদের কপাল ভালো দেখতেছি, আজকের মাহফিল উসিলা করে আমার মন কয় কাল কেয়ামতে আপনাদের নাজাতের ফয়সালা হয়ে যাবে। মহব্বতে আরেকটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়েদেনা মাও, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ,
কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহ সাল্লে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদেনা بلغ العلا بكماله كشف الدجا حسنت جميع خصاله صلوا بابا এই বৃষ্টিতে কি আপনাদের অসুবিধা হইতেছে না আজকে যদি আপনাদের কারো মৃত্যু হয়ে যায় এই বৃষ্টিতে কি লাশটা বাড়িতে রাখবে না তারপরও কবরে নিবে এই বৃষ্টির মধ্যে যদি কবরে যাওয়া বন্ধ না থাকে তাহলে আমরা আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার জন্য হুসাইনের পক্ষে দুই চারটা ফোড়া বৃষ্টিতে গরমের দিনই তো পারবো না একটু ভিজতে ও খোদা তুমি তোমার এই আদুরের বান্দাদের কি কবুল করো সকালে বলো না আমি যাই হোক আসুন আমি সামনে বাড়ছি কার পক্ষে আপনারা বসে আছেন কোন হুসাইনের নামে সংগঠন এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আব্দুল্লাহ যেই হুসাইনকে নবী এত মায়া করতেন এই হুসাইনের বিচার করা আমার পক্ষে সম্ভব নয় অবশেষে বললেন বাবা বিচার করতে হবে কান্নাকাটি শুরু করলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবশেষে বললেন যাও বিচার হবে জুমার দিন শুক্রবার দিন বিচারের দিন ধার্য করলেন মসজিদে নববীতে হাজার হাজার মুসল্লি ভিড় আর কেউ কেউ বলছে মদিনাতে হায় হায় ওমরের কি একটু মায়া নাই নবী আদুরের নাতি ইমাম হুসাইনকে বিচার করবে যেই হুসাইনকে রাসূল এত আদর করতেন মাঝে মাঝে কোলে নিয়ে ঘুরতেন একদিন নবীজির কোল মুবারকে হুসাইন প্রস্রাব করে দিছে নবীজি হাসতেছে হুসাইন এ কি করলি তুমি আমার কোলে প্রস্রাব করে দিলে আল্লাহ ডাকে বন্ধুক হুসাইন আপনার কোলে প্রস্রাব করেছে আপনি তো খুশি দেখা যায় আল্লাহ কি করব নাতি প্রস্রাব করছে খুশি না হইয়া কি করব তাহলে খুশিটা আমি কবুল করে নিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত নানার কোলে নাতির প্রস্রাব সুন্নতে রাসূল করে দিলাম সেই মহব্বত সেই ভালোবাসা যেই নাতির প্রতি ছিল আজকে সেই হুসাইনের মহব্বতে যারা এখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন নিশ্চয়ই রাসূল আপনাদের পক্ষে আপনাদেরকে ভালোবাসবেন কি পরিমাণ ভালোবাসবেন হুসাইনের পক্ষ নেওয়ার কারণে ওমরের জীবনীটা হলো বাস্তব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বিচার হবে জুমার দিন মসজিদে নববী মানুষ ভর্তি হুসাইনকে বিচার করবে ওমর কি নিদয়া হয়ে গেল নিষ্ঠুর হয়ে গেল ওমরের কাছ থেকে কি নবীর ভালোবাসা দূরে চলে গেল এবার লোকজন তো এইভাবে আনাঘনায় মসজিদে নববীর ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে নিয়ে বসে আছেন ওমর মিম্বরে দাঁড়িয়ে ডাকছেন ইমাম হুসাইন আছেন হ্যাঁ আছি তো আপনি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম গোলাম বলে গালি দিছেন হ্যাঁ দিয়েছি অহংকার দিনে তো নিষেধ করতো দেই নাই আরো ফতোয়া দিত মিথ্যা কথা বলে জান বাসান ফরজ কি মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে তার সাক্ষী হলো ইমাম হুসাইন সাথে সাথে দাঁড়িয়ে গেলেন হ্যাঁ আমি আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছি হযরত আলী বললেন ওমর বাচ্চাদের ব্যাপারটা আরেকটু সহজ চোখে দেখে এটা দুর্বল করে দিলে হয় না বাদ দিয়ে দিলে হয় না বাচ্চাদের ব্যাপার ওমর বলেন আলী আপনি বসেন আপনাকে বলি নাই হযরত ইমাম হুসাইন দাঁড়িয়ে ডাকতেছে ওমর কি বলবেন বলেন আপনি কি গালি দিয়েছেন হ্যাঁ দিয়েছি কেন আমার ছেলে তো গোলামের বাচ্চা নয় রাষ্ট্রপতির বাচ্চা আমি তো একজন রাষ্ট্রপতি আমি তো কোনো গোলামি করি নাই আপনি যে গোলামের বাচ্চা গোলাম গালি দিলেন আপনার জানা মতে আমি কি কোথাও কোনো গোলামি করেছি ইমাম হুসাইন আঙ্গুল খাড়া করে ওমর সকলের সামনে বড় কথা বইল না তুমি কি আমার নানার গোলামি করো নাই ওমর দুইটা চোখের পানি গাল বেবে জর্জর করে ছেড়ে দিলেন ও মসজিদে নববীর মুসল্লিরা তোমরা কি শুনেছ নবীর আদরের নাতি হুসাইন কি বলেছে আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি ওমর ডাকতেছে ও মুসল্লিরা তোমরা কি শুনেছ হ্যাঁ আমরা শুনেছি
ও হুসাইন, আমি যে তোমার নানার গোলামি করেছি এই কথাটা কাগজে লিখে দিতে পারবানি পারবো? লিখে দিলেন, নানার গোলামি করেছে বিদায়, আমি তার ছেলেকে গালি দিয়েছি, এই কাগজটুকুন ইমাম হুসাইন সিগনেচার করেছে। একজন মুসল্লি নিয়ে যাচ্ছে উমরের কাছে, উমর, হুসাইনের হাতের লেখা কাগজ, হুসাইনের হাতের লেখা দলিল, রাহমাতাল লিল আলামিনের গোলামি, এই কাগজটুকুন হাতে লইয়া এতিমের মতো দাঁড়িয়ে কান্দে আর মসজিদে নববীর মুসল্লিদেরকে দেখাইয়া ডাকে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবী জিরি জান্নাতে মদি। মসজিদে নববীর মুসল্লিরা, তোমরা দেখেছো হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমি বলে রহমাতাল লিল আলামিনের গোলামি করেছি, আমি উমরে আর ভয় করি না রে, মৃত্যুর ভয় করি না, কবর হাসর মিজানের। তোমরা একটা কাজ করো, আমি উমর যেদিন মরে যাব রে, আমার যেদিন মৃত্যু হয়ে যাবে, আমাকে কাফন পরানোর সময় আমার ডান হাতের ভিতরে হুসাইনের লেখা দলিল টুকুন, আমি রহমাতাল লিল আলামিনের গোলাম, আমার নবীর গোলামের সার্টিফিকেট টুকুন আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও, হাতের মধ্যে ঢুকাইয়া দিও রে, আমি কোথাও যদি বিপদে পড়ে যাই আর কিছুই যদি আমার কবুল না হয়, হুসাইনের লেখা দলিল নবীর গোলামের কাগজ দেখাইয়া আমি ওমর পার হইয়া যাইব। আমার মন বলে ওমরের মতো ব্যক্তি যদি হুসাইনের হাতের লেখা কাগজ হাসরের বিপদে পার হওয়ার জন্য উসিলা করে নিতে পারে, আজকে যারা হুসাইনের নামে সংগঠন করে মাহফিলের আয়োজন করেছো, আর এই হুসাইনি সংগঠনের মাহফিলে যারা সময় দিয়ে বৃষ্টির ফুটা গায়ে লাগাইতেছো, আমার মন বলে কাল কিয়ামতে মাহফিলের উসিলাই তোমাদেরও নাজাতের ফয়সালা হয়ে যাবে। মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, বলুন বলুন, জিন্দাবাদ, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর, নবীজি রয়াশে গিজিনি মরে ও মরে না তিনি, নবীজির আশে গিজিনি মরে ও মরে না তিনি, কাফন পরে গমিয়াছে গাউসুলা জম্ব গোদাত, কাফন পরে গমিয়াছে গাউসুলা জম্ব গোদাত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবারা ভাইয়েরা, লম্বা হয়ে যাবে, যেহেতু বৃষ্টি পড়ে আমি সময় কম কথা বেশি বলার চেষ্টা করতেছি, আপনাদের কষ্ট হইতাছে না তো? এই দুই চারটে ফুটে বৃষ্টি কি খারাপ লাগে? হুসাইনের পক্ষে বৃষ্টিতে ভিজতে আপনারা রাজি আছেন না? এই খবর কি মদিনায় পৌঁছছে? আমার আল্লাহ কি দেখছে? আমিন বলুন, আমিন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ভালোবাসায় বিচার শেষ করে দিলেন, এই বিচার শেষ, হুসাইনের কোনো বিচার হবে না, বরঞ্চ হুসাইনের হাতের লেখা চিঠি ওমরের মতো ব্যক্তি নাসাতের জন্য উসিলা বানায়া হাতে করে কবর নিয়ে যাইতে চাইলেন, এটুকু নবী কত খুশি হলেন। এর বিনিময় যেদিন ওমর দুনিয়ার থেকে বিদায় হবে, মসজিদে নববীতে ওমরের জীবনী, ফজরের নামাজের ইমাম, দুই রাকাত ফজরের ফরজ নামাজ পড়াইতেছেন, পিছনে একজন ইহুদি মুসল্লি হয়ে উমরকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে, নামাজ এক রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে উমর দাঁড়াইতেছেন, এমন অবস্থায় পিছন থেকে ইহুদি উমরের ডান দিকে লম্বা ছুরি কলিজাটার মধ্যে মারছে, ডান দিকের ছুরি কলিজা ছেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে, উমর সোজা হইতেও পারছিল না, কাত হয়ে নামাজের বিছানায় পড়ে জিব্বাটা বাহির করে চিৎকার মারছে, আমার জীবন শেষ। উমরের ছেলে আব্দুল্লাহ বাবার পাশে যাইয়া দেখে কলিজার মধ্যে ছুরি লাইগা রয়েছে, রক্ত শক্তিশালী পুরুষ, ওমর রক্ত বাট বাহির হইয়া মসজিদে নববী লাল লাল হয়ে গেছে,
মুসল্লিদের পায়ের নিচে রক্ত, মুসল্লিরা চিৎকার মেরে ডাকছে কার রক্ত গো, মসজিদ নববী লাল করে দিলি, ওমরের ছেলে ডাকতেছে বাবার রক্ত, বাবাকে ছুরি মারছে, দরজা বন্ধ করুন প্রতিশোধ নেব বিচার করব, ওমর ডাকতেছে ছোট্ট ছোট্ট সুরে, এরে আব্দুল্লাহ আয় আমার কাছে আয়, প্রতিশোধ নয় বিচার নয়, আমাকে যদি খুশি করে বিদায় দিতে চাও গো বাবা, প্রতিশোধ নয় বিচার নয়, একটা কাজ করো। কি কাজ? আমি দেখেছি আমার নবীর রওজার পাশে আমার ভাই আবু বকর জান্নাতের বিছানায় ঘুমিয়ে আছে, আরে আব্দুল্লাহ তুমি যদি পারো মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া আবু বকরের মতো একটু জায়গা যদি আমি ওমরের জন্য নবীর পাশে নিতে পারো, আমাকে যদি নবীর পাশে শুয়াইতে পারো, আমি ওমরের জীবন সার্থক হবে, আমি খুশি হইয়া বিদায় হব। আব্দুল্লাহ দৌড়া যাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে হাত বাড়াইলেন, মা গো আমার বাবাকে ছুরি মারছে, বাবা কিছুক্ষণের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, বাবার মনে বড় আশা গো নবীর পাশে একটু জায়গা, নবীর পাশে শোয়ার জন্য অনুমতি দেন আমার বাবাকে নবীর পাশে শোয়ানোর জন্য। তখনও ইচ্ছে করলে রাষ্ট্রপতি হিসাবে গায়ের জোরে শুইতে পারত। ওমর প্রমাণ করে দিলেন ইসলাম কোনোদিন গায়ের জোর ব্যবহার করে না, নিয়ম নীতির মধ্যে চলে। মা আয়েশা সিদ্দিকা বললেন, এরে আব্দুল্লাহ মনে বড় আশা ছিল রে, নবীজির পাশে আমি আয়েশা থাকব, আর এক পাশে আমার বাবা আবু বকর ঘুমিয়েছে, ওমর আবদার করেছে ফিরাইতে পারি না, আমি জানি রাসূল ওমরকে বড় ভালোবাসতেন, দাঁড়াও আমি নবীজির কাছ থেকে ফয়সালা নিয়ে আসি। হযরতে আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ মনে বড় আশা ছিল গো আমি আপনার পাশে থাকব, আজকে ওমর আবদার করেছে আপনার পাশে থাকার জন্য, হুজুর আমি আয়েশা জানতে চাই আপনার পাশে আমি থাকব না আপনার ওমর থাকবে, বলুন রওজার ভিতর থেকে আমার নবী ফয়সালা দেওয়ার ক্ষমতা আছে কি না? আছে? এই বিশ্বাস কি আপনাদের আছে? তাহলে আপনারা ইমানদার, এই রমজানের বাজেট বরকত আপনাদের জন্য কিভাবে আসতেছে সামনে। এবার আব্দুল্লাহ ডাকতেছে, মা গো খবর কি নিয়ে বাবার কাছে পৌঁছাবো? এবার দাঁড়িয়ে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ ফয়সালা দেন আপনার পাশে কে থাকবে, আমি থাকবো না ওমর থাকবে, আমার নবী হুসাইনের ভালোবাসা আমার নবী বলতে পারে নাই। রওজার ভিতর থেকে নবীজি ডাকতেছেন, রে আয়েশা আয়েশা রে আয়েশা খুই রে আমার উমর, অনুমতি দে আমার উমর আমার পাশে থাকবে, হুসাইনের ভালোবাসা যদি আপনারা দিতে পারেন এইভাবে উমরের মতো নবীর ভালোবাসা পাবেন, আমার নবী ডাইকা ডাইকা ওই উমরকে নবীর পাশে মদিনার রওজার পাশে শোয়ার অনুমতি দিয়ে দিলেন। যাইয়া দেখেন আমার নবীর রওজার পাশে আবু বকর উমর জান্নাতের বিছানায় ঘুমিয়েছে। বলতেছিলাম যে হুসাইনকে ভালোবাসলে নবী খুশি হয়, নবীর ভালোবাসা হয়, আমার আল্লাহ খুশি হয়। আজকে সেই হুসাইনের স্মরণে আয়োজিত মাহফিলে কিছু সময় আপনারা দিতে রাজি আছেন কিনা? আপনাদের নসিব ভালো হবে, ভাগ্য ভালো হবে, রাসূল আপনাদের পক্ষে থাকবে, আমার আল্লাহ আপনাদের পক্ষে থাকবে যারা হুসাইনের পক্ষে যাবেন। তাই আজকের মাহফিলে যারা আয়োজন করেছেন আমি যতটুকু পারি এই সময়ের মধ্যে বৃষ্টির মধ্যে কম সময়ে বেশি কথা বলে বোঝানোর জন্য চেষ্টা করব, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। তাই যে আল্লাহ আজকের মাহফিলে এই ছোট ছোট বাচ্চাদেরকে এত বড় আয়োজন করার তৌফিক দিলেন, কবুল করলেন, আপনাদেরকে রমজান মাসে গভীর রাত্রে এইভাবে ধৈর্য ধরে বসে থাকার তৌফিক দিলেন, কবুল করলেন, সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ।